লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল র‍্যাব 12। সম্প্রতি লিবিয়ায় 26 জন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। একই সঙ্গে পররাষ্ট্র বিভাগ এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বেড়েছে। এরই অংশ হিসেবে লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব 12। গত 2 জুন রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃতরা হল খাসতবক গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোহাম্মদ সজল ও একই উপজেলার নাচনাপাড়ার ইউসুফ গোড়ামির ছেলে ইদ্রিস আলী। সম্প্রতি বরগুনার লিবিয়া প্রবাসী মুর্শিদ গাজী ও বগুড়ার লিবিয়া প্রবাসী সাইফুল লিবিয়ায় অপহৃত হয়। অপহরণকারীরা লিবিয়া থেকে ফেক ফেসবুক আইডি ব্যবহার করে তাদেরকে নির্যাতনের একটি ভিডিও ফুটেজ পাঠায় এবং বাংলাদেশে একটি মোবাইল নম্বর দেয়। অপহৃত ব্যক্তিদের পরিবার ওই নম্বরে যোগাযোগ করলে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়। পরবর্তীতে মুর্শিদ গাজীর পরিবার 1,40,000 এবং সাইফুলের পরিবার 1,50,000 টাকা নগদের মাধ্যমে প্রদান করে। অভিযানের বর্ণনা দিয়ে র‍্যাব 12 এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন, অপহরণকারীরা টাকার জন্য তাদের নগদের নম্বর দেয়। সেই নম্বর ও ভিডিওর সূত্র ধরে অভিযানে নামি আমরা এবং মঙ্গলবার রাতে বরগুনার পাথরঘাটা থেকে অপহরণকারী চক্রের মূল সদস্য লিবিয়া প্রবাসী সোহেলের ছোট ভাই সজল এবং নগদের এজেন্ট ইদ্রিস আলীকে গ্রেফতার করি। অপহরণ কাজে ব্যবহৃত 11টি মোবাইল সেট, 29টি সিম কার্ড, হিসাবের খাতাসহ নগদ টাকাও উদ্ধার করা হয় অভিযানে। র‍্যাব 12 এর অধিনায়ক নিশ্চিত করেছেন যে অপহৃত 2 জন জীবিত আছেন। ফেসবুকের একটা আননোন বা ছদ্মনামের একটা আইডেন্টিটি থেকে ভিকটিমের ফ্যামিলির কাছে ফেসবুক এই ভিডিওটা পাঠায় এবং একই সাথে ওই সজল ওই তার ভাইকে 5 লক্ষ টাকা দাবি করে তার ভাইয়ের কাছে। লিবিয়াতে যে সোহেল, সে 8 বছর যাবৎ লিবিয়াতে আছে, তার ভাই হচ্ছে সজল। তো লিবিয়াতে সোহেল একটা গ্যাং মেনটেন করছে আর এখানে সজল একটা গ্যাং মেনটেন করছে।